হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কারণে খাবেন কচুর লতি। চলুন তাহলে জেনে নেওয়া যাক গ্রাম বাংলার অতি পরিচিত খাবার কচুর লতি। গলা ধরে বলে অনেকে কচুর লতি খেতে ভয় পায়, কিন্তু সুস্বাদু এই খাবারটির সঠিক পদ্ধতিতে রাঁধলে গলায় ধরার ভয় নেই মোটেই। আমাদের দেশে নানা ধরনের কচু পাওয়া যায়, পানি কচু, মুখি কচু, কচুর লতি, ওল কচু প্রভৃতি। তবে পুষ্টি ও গুণাগুণের দিক থেকে কচু এবং কচু পাতা অনেক উপকারী। বিশেষজ্ঞদের মতে কালো কচুর ডাটা এবং পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই থাকে। কচুতে আয়রন, মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিভিন্ন পরিমাণে থাকে। এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমের উপকারী পথ্য হিসেবে কাজ করে এই কচুর লতি। এবার আসুন জেনে নেওয়া যাক যে কারণে খাবেন কচুর লতি। গরমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। কচুর লতিতে প্রচুর পানি থাকে, সে কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় কচুর লতি রাখা যেতে পারে। কচুর লতির আঁশ দেহ থেকে বর্জ্য বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুর লতি খেতে পারেন। মুখী কচু বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম, ফলে যারা শর্করা পরিহার করে চলেন তারা কচুর লতি খেতে পারেন। কচুর লতির ক্যালসিয়াম হাড়ের গঠন শক্ত করে। এতে থাকা আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, ভালো রাখে ত্বক আর চুল। কচুর লতিতে থাকা ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচুর লতিতে আছে প্রচুর লোহা। যারা রক্তশূন্যতায় ভুগছেন কচুর লতি তাদের জন্য ভালো পথ্য হতে পারে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ফোলেট, থায়োমিনও রয়েছে। কচুর লতি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে। তবে শিশুদের বেশি করে তেল দিয়ে খাওয়ানো ভালো, এতে রাতকানা রোগের আশঙ্কা কমে। তবে যারা হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ মাত্রার কোলেস্টেরল জনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা কচুর লতি খাওয়ার সময় চিংড়ি ও শুটকি বর্জন করুন, নিরাপদ খাবার খান, সুস্থ থাকুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।